আজকে আমরা অষ্টম শ্রেণী যে বাংলা ব্যাকরণ এখান থেকে আমরা বাক্য নিয়ে আলোচনা আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে বাক্য আসলে একটা বাক্য গঠন হতে কোন বিষয়গুলো প্রয়োজন এটা আমাদের জানতে হবে বাক্যটি সঠিক হলো কিনা তা আমাদের জানতে হবে তাহলে দেখো এই বাক্য গঠন করতে কিন্তু আমাদের অবশ্যই শব্দ প্রয়োজন যেমন ক ল ম কলম একটা কি শব্দ একটা শব্দ হলো কলম এখন এই যে একটা সাউন্ড বা ধ্বনি এগুলোর সমষ্টি কিন্তু একটা শব্দ তখন এই কলমটা বললে কি একটা লেখার জিনিস হয়ে যায় তাহলে এর একটা অর্থ থাকে তাহলে এই যে কলম এই একটা শব্দ এই যে এই শব্দটা দিয়ে আমরা বাক্য তৈরি করি তাহলে কি রকম হতে পারে যেমন আমি কলম দিয়ে লিখি তাহলে তুমি লক্ষ্য করো এই যে একটা শব্দ এই শব্দটা কিন্তু এখানে ব্যবহার হয়েছে এই যে কলম তাহলে এই শব্দটা আরো কতগুলো শব্দ রয়েছে এই শব্দগুলো কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি বক্তা মনে কথা প্রকাশ করে তাহলে সেটা হবে শব্দ এখন এই যে বাক্য সরি সেটা হলো বাক্য তাহলে এই বাক্যটা আসলে সঠিক হলো কি এটা আমাদের চাষি করার জন্য বাক্যের তিনটা গুণ আছে এই তিনটাই আসলে একটা আকাঙ্ক্ষা আসক্তি আর একটা হলো যোগ্যতা এই যে বাক্যের তিনটা গুণ বাক্যের গুণ কয়টা তিনটা এখন আমরা উদাহরণ দিয়ে বোঝাই দেই যে আসলে বাক্যের গুণগুলো কি রকম ভাবে ব্যবহার হয় বাক্যের মধ্যে দেখো আমি যদি লিখি এরকম যে রহিম স্কুলে গিয়ে তাহলে দেখো রহিম স্কুলে গিয়ে সে স্কুলে গিয়ে কি করবে একটা কিছু কাজ করবে বলে লেখাপড়া করবে বলে লিখবে না নাচের প্রতিযোগিতা যাবে না কবিতার প্রতিযোগিতা যাবে যে কোনো একটা কাজ সে করবে সেই স্কুলে গিয়ে কিছু তো করবে যদি আমরা কারোর সামনে এটা শুনি যে রহিম স্কুলে গিয়ে এরপর কিন্তু আমাদের কোনো মনে কথা প্রকাশ পায় না তখন কি আর কিছু শোনা আমাদের আগ্রহ থাকে যে রহিম স্কুলে গিয়ে কিছু একটা করবে এই যে আকাঙ্ক্ষা এটা একটা গুণ তাহলে রহিম স্কুলে গিয়ে লিখবে যদি আমাদের যে রহিম স্কুলে গিয়ে লিখবে তাহলে আমাদের মনে ভাবটা প্রকাশ পেল সঠিকভাবে যে আজকে একটা রহিম স্কুলে গিয়ে সে লিখবে কিছু একটা তাহলে এখানে আমাদের এই যে বাক্যের যে গুণের অভাব ছিল সেটা হলো একটা আকাঙ্ক্ষা যে একটা শোনার পর আরেকটা শোনার ইচ্ছা থাকে যোগ্যতা আবার যদি বলি যে
শোনার পর আরেকটা পদ শোনার ইচ্ছা থাকে সেটা হলো আকাঙ্ক্ষা আবার যদি বলি যে বাক্যের মধ্যে যথার্থ পদগুলো সাজিয়ে লেখার নাম হলো আসক্তি তাহলে এই যে তিনটা গুণের প্রকাশ সেটা আমরা একটা পরিপূর্ণ বাক্য কি গঠন করতে গেলে বা বুঝতে গেলে আমাদের তিনটা গুণের অবশ্যই প্রয়োজন আছে তাহলে তোমরা আজকে এই যে বাক্যের যে তিনটা গুণ এবং বাক্য কাকে বলে এগুলো সম্পর্কে জেনে আমরা নেক্সট ক্লাসে বাক্যের যে প্রকার বা বাক্যর অন্যান্য বিষয়গুলো আলোচনা করবো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ